আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আপনাদেরকে নতুন ব্লগে আবারও স্বাগতম জানিয়ে আমি শুরু করছি আর আই জয়। আজকে আপনাদেরকে নিয়ে যাব ইয়ামাহা XSR 155 বাইকটা লঞ্চিংয়ের প্রোগ্রামে। বাইকটা সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেব। তো এখন আপাতত আপনারা বাইকটার লঞ্চিং ইভেন্টটা উপভোগ করুন।
যেতে যেতে এই বাইকটা সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে নিই। ইয়ামাহা এক্সএসআর আসলে একটি রেট্রো লুকিং বাইক যা সবার কাছে খুবই পছন্দের একটা বাইক হয়ে উঠবে ইনশাল্লাহ সামনে। বাইকটা মূলত চারটা কালারে এসেছে, গ্রে, ব্ল্যাক, হোয়াইট আর রেড মিক্স আর গ্রিন কালারে। বাইকটার ইঞ্জিনটা হচ্ছে লিকুইড কুল ইঞ্জিন, আর সাথে ফ্রেম বক্সটা ডেল্টা ফ্রেম বক্সের ডিজাইনে বানানো হয়েছে। সাথে আপনারা ওয়েট স্লিপারি ক্লাসটা পাবেন। 155 সিসি বাইক, কিন্তু মাইলেজ কোম্পানি থেকে বলা হচ্ছে 48, তো অ্যারাউন্ড 35 to 40-42 আপনারা ইজিলি পেয়ে যাবেন আর কি। বাইকের মূল সেলিং পয়েন্ট কী, এটা হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে। বাইকের মূল সেলিং পয়েন্টে হচ্ছে এটার রেট্রো লুকটা। অনেকেই যারা রেট্রো বা ক্লাসিক লুক পছন্দ করেন বাইকে বা একটা ক্লাসিক লুকের বাইক চালাতে চাচ্ছেন, তাদের জন্য এই বাইকটা। ওল্ড লুক আর নিউ ইঞ্জিন, এই দুটার কম্বিনেশনেই এই বাইকটা মূলত তৈরি করা হয়েছে। আর এটা আপনারা যে কেউ নিতে পারেন ডেইলি ড্রিভেন হিসাবে, ডেইলি ড্রিভেন বাইক হিসাবে আপনারা স্বাচ্ছন্দ্যে এটা ইউজ করতে পারবেন। তাছাড়া এই বাইকে ব্রেকিং সিস্টেম হিসাবে ABS ব্রেকিং সিস্টেমটা ইনক্লুড করা হয়েছে। বাজারে বর্তমান মূল্য এই বাইকটার 5,45,000 টাকা। তো আর দেরি কেন, যারা ক্লাসিক লাভার বা ক্লাসিক লুক লাভার বাইকাররা আছেন, বাইকার ভাইরা আছেন, তারা ঝটপট নিয়ে আসুন। এখন এটা বাংলাদেশের 75টা শোরুমে এই বাইক এখন অ্যাভেলেবেল আছে, আপনারা গিয়ে এই বাইকটা এখনই কিনে নিতে পারবেন। এবার আপনাদেরকে একটু রোড কন্ডিশনের ব্যাপারে একটা আপডেট দিতে চাচ্ছি। 17 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত যেহেতু VIP মুভমেন্ট চলতেছে, রাত 8টার পর হাতির ঝিল ক্লোজ করে দেয়। সো যারা হাতির ঝিল ইউজ করে কোনো জায়গায় যান, তারা অবশ্যই বিকল্প পথ ধরে আগাবেন। আর দ্বিতীয়ত, অবশ্যই হাতে সময় নিয়ে বের হবেন, কারণ রাস্তায় প্রচুর জ্যাম থাকে। খুব জরুরি কাজ না থাকলে এই রাস্তাগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। আজকে আমাদের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।